আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মকানুন রয়েছে যে নিয়ম নিয়মকানুনগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধ্যয়নরত প্রত্যেকটি শিক্ষার্থীদের জানা অত্যন্ত জরুরি কিন্তু দুঃখজনক হলেও অধিকাংশ শিক্ষার্থী এই নিয়মকানুনগুলো জানে না যার ফলে অনেক সময় অনেক স্টুডেন্ট অনেক বড় বিপদের মধ্যে পড়ে এই নিয়মকানুনগুলো না জানার পিছনে সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোতে নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হয় না শিক্ষার্থীরা রেগুলারলি ক্লাসে অনুপস্থিত না থাকার দরুন এই যে নিয়মকানুনগুলো রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এটা তাদের অজানায় থাকে আজকের ভিডিওটিতে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মকানুনগুলো নিয়ে আলোচনা করব যে নিয়মকানুনগুলো প্রত্যেকটা শিক্ষার্থীর জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় অনার্স কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরও বেশ কিছু এই প্রমোশনের রুলস কীভাবে নট প্রমোটেড হয় কেন একটা স্টুডেন্ট ড্রপ আউট হয়ে যায় এই নিয়মগুলো জানে না ভিডিওটি প্রত্যেকটা বর্ষের স্টুডেন্টের জন্য গুরুত্বপূর্ণ তারপরও প্রথম বর্ষে যারা অধ্যয়নরত তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এতটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো না হলে অনেক কিছুই তোমার অজানা থেকে যাবে শিক্ষার্থী বন্ধুরা প্রথম যে রুলসটা তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে সেটা হচ্ছে যে একের অধিক এক্সামে অনুপস্থিত থাকলে ফলাফল নট প্রমোটেড আসবে শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস তুমি মাথায় রাখবে সেটা হচ্ছে তোমার যদি প্রথম বর্ষের স্টুডেন্টরা এই ভুলটা বেশি করে মনে করো একটা সাবজেক্টে তোমার ভালো প্রিপারেশান নাই। ঠিক আছে তুমি কি করো তুমি মনে মনে ভাবো এই সাবজেক্টে তো এমনিতে আমি ফেল করব। ঠিক আছে তাইলে আমি পরীক্ষা দিতে যাব না তখন ওই পরীক্ষাটা তুমি অ্যাবসেন্ট থাকো এই ভুলটা তুমি কোনোভাবেই করবে না ঠিক আছে তোমার পরীক্ষার প্রিপারেশান যেমনই থাকো তুমি জানছো তুমি নিশ্চিত ফেল তারপরে ওই পরীক্ষায় কি করবা প্রেজেন্ট থাকবা হ্যাঁ সাদা খাতা জমা দিবা তারপর প্রেজেন্ট থাকবা আর সাদা খাতা দেওয়ার যুক্তিকতা তো নাই তোমরা সৃজনশীল স্টুডেন্ট সো কীভাবে বানাই বানাই লিখতে হয় আই থিঙ্ক তুমি বেটার জানো এটা ওকে তো এই জন্য তোমার প্রিপারেশান যেমনই থাকো পরীক্ষায় অ্যাবসেন্ট থাকা যাবে না খুব বেশি প্রবলেমে পড়লেও যতই বড় প্রবলেমে পড় চেষ্টা করবা পরীক্ষায় প্রেজেন্ট থাকার হ্যাঁ প্রেজেন্ট যদি না থাকো তাহলে প্রবলেম হয়ে যাবে অনেক সময় দেখা যায় রুটিন সঠিকভাবে না জানার কারণেও কিন্তু পরীক্ষায় অ্যাবসেন্ট হয়ে যায় কেন হয়ে যায় দেখো রুটিন কেন জানা যায় না কারণ তুমি মনে করো গ্রামে থাকো তোমার কলেজ অনেক দূরে কলেজে যেহেতু যাও না কোনো ফ্রেন্ড নাই হ্যাঁ অনেক সময় পরীক্ষা দুপুর একটাই অথবা সকালে পরীক্ষা হ্যাঁ এরকম অনেক স্টুডেন্ট আমার কাছে ফোন দে ফে বলে যে ভাই গত বছর আমার একটা পরীক্ষা আমি অ্যাবসেন্ট ছিলাম কারণ সকালে পরীক্ষা আমি দুপুরে গিয়ে বসে আছি সো এরকম কিন্তু অনেক সময় ভুল হয়ে যায় পরীক্ষার ডেট চেঞ্জ হয়ে যায় সো আপ টু ডেট তোমাকে হবে পরীক্ষার সময়গুলোতে এগুলো ভুল করা যাবে না এই জন্য আমাদের চ্যানেলে সবসময় তোমরা যারা জয়েন আসছো তারা সব বিষয়ে আমরা আপডেট করার চেষ্টা করি তোমাদেরকে পরবর্তী শিক্ষাবর্ষে প্রমোশন পাবে না এটা স্বাভাবিক কথা নট প্রমোটেড যদি তুমি হও তাহলে তুমি পরবর্তী শিক্ষাবর্ষে আরো উঠতে পারবে না তারপরে নট প্রমোটেড হলে তোমার একটি শিক্ষাবর্ষ নষ্ট হবে তোমার জীবন থেকে একটা বছর বাদ যাবে তারপরে দেখো একই শিক্ষাবর্ষে দুইবার নট প্রমোটেড হলে তুমি অনার্স কোর্সে ড্রপ আউট হবে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস ঠিক আছে একটা শিক্ষা মনে করো তুমি ফার্স্ট ইয়ারে নট প্রমোটেড হয়েছ হ্যাঁ তোমাকে কি করতে হবে আবার রি এক্সাম দিতে হবে তো তুমি যদি রি এক্সাম দিয়ে আবার কি করো নট প্রমোটেড হও তাহলে কি হবে তুমি কিন্তু আর অনার্স করতে পারবে না ঠিক আছে অনার্স আর করতে পারবে না কি হবে তুমি ড্রপ আউট হয়ে যাবা ড্রপ আউট ওকে তো এই জন্যে চেষ্টা করবা কোনোভাবেই যেন একটা শিক্ষাবর্ষে তুমি কি করো না দুইবার যেন না থাকতে হয় তারপরে দেখো দুইবার নট্টমোটির কারণে তোমার অনার্স কোর্সটি বাতিল হয়ে যাবে ফলে তুমি আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্স করতে পারবে না এফ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীকে অবশ্যই কমপক্ষে ডি গ্রেডে উন্নীত করতে হবে অন্যতাই অনার্স ডিগ্রি পাবে না তুমি মনে করো একটা ইয়ারে তুমি এফ গ্রেড প্রাপ্ত হয়েছ ওকে তুমি প্রমোশন পেয়ে সেকেন্ড ইয়ারে উঠতে পারবা কোনো সমস্যা নেই থার্ড ইয়ারে উঠতে পারবা কোনো সমস্যা নেই বাট ওই সাবজেক্টটাতে যতক্ষণ না পর্যন্ত তুমি পাস রেজাল্ট না নিয়ে আসতে পারছো কমপক্ষে পক্ষে ডিগ্রিট না নিয়ে আসতে পারছো ততক্ষণ কিন্তু তোমার অনার্স কমপ্লিট হয়ে যাওয়ার পরও তুমি অনার্সের সার্টিফিকেট পাবে না এক আগে একটা নিয়ম ছিল যে তুমি ডিগ্রি সার্টিফিকেট পাবে যদি কোনো কারণে দু একটা সাবজেক্টে ফেল থাকে তোমার ক্রেডিট যদি কমপ্লিট হয়ে যায় তাহলে তুমি ডিগ্রি সার্টিফিকেট পেতে কিন্তু এখন ওই নিয়মটাও নাই সো তোমাকে পাস অবশ্যই করতে হবে যদি অনার্সের সার্টিফিকেট নিতে চাও তারপরে দেখো যারা নট প্রমোটেড হবে তাদের আবার আগের বর্ষে ভর্তি পরীক্ষা দিয়ে মানে ভর্তি হয়ে পরীক্ষা দিতে হবে এখানে একটা বোঝার মতো বিষয় আছে মনে করো তুমি নট প্রমোটেড হয়েছ ঠিক আছে নট প্রমোটেড হলে তোমাকে আবার কিন্তু পুনরায় ওই কলেজে রি অ্যাডমিশন নিতে হবে ঠিক আছে তুমি যদি আবার ভর্তি না হও তাইলে কিন্তু ফর্ম ফিল করতে পারবে না ভর্তি যদি না হও কি করতে পারবে না ফর্ম ফিল করতে পারবে না ফর্ম ফিল না করলে পরীক্ষাও দিতে পারবে না ঠিক আছে এই জন্য তোমাকে অবশ্যই কলেজে যোগাযোগ করে নতুন করে আবার ভর্তি হতে হবে তারপরে দেখো এক দুই তিন বিষয় ফেল করে ও যারা পাশ করেছে তারা পরবর্তী বর্ষে উঠতে পারবে কিন্তু তাদেরকে ফেল করা বিষয়ে আবার ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিয়ে পাশ করতে হবে এটা তোমরা জানো ইম্প্রুভমেন্ট দিতে হবে শুধু সি ডি বা এফ পেলে ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিতে হবে তার মানে এখানে একটা ভালো করে জিনিস বুঝে দেখো তুমি যদি তুমি সি প্লাস পাও সি প্লাসের উপর যদি তোমার রেজাল্ট থাকে তাইলে কিন্তু তুমি ভাবে আর ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবে না ইম্প্রুভমেন্ট পরীক্ষা তখনই তুমি দিতে পারবে যখন তোমার সি ডি অথবা এফ গ্রেড থাকবে মানে সি প্লাসের কি নিচে থাকতে হবে আমার কথা ক্লিয়ার সি প্লাসের যদি নিচে থাকে তাহলে তুমি ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিয়ে গ্রেডটা উন্নীত করতে পারবে এখন আবার ভালো করে বুঝো আমি একটু ইরেজ করে দিই এগুলো আচ্ছা এরপরে দেখো নট প্রমোটেড প্রাপ্ত শিক্ষার্থীরা সি এবং ডি প্রাপ্ত বিষয়ে পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক নয় তোমাকে যে পরীক্ষায় দিতে হবে এটা বাধ্যতামূলক নয় তবে মান উন্নয়নের জন্য পরীক্ষা দিতে পারে যে তুমি আর একটু ভালো রেজাল্ট চাচ্ছো আর এটা আর একটু গ্রেড নিয়ে আসলে তোমার রেজাল্টটা একটু ইম্প্রুভ হবে হ্যাঁ সেক্ষেত্রে দিতে পারো সিডি ইম্প্রুভমেন্ট পরীক্ষার ফল সর্বোচ্চ পি প্লাস দেওয়া হবে আচ্ছা দেখো এই রুলসটা ভুল আমি ভুল করে লিখে দিছি এটা দেওয়ার কারণ আছে আমি পরে কিছু কথা লিখতে গিয়ে আমি এটা ভুলে গেছি সি এবং ডি ই গ্রেড ইমপ্রুভমেন্ট পরীক্ষার ফল সর্বোচ্চ বি প্লাস হবে এটা সম্পূর্ণ একটা ভুল কথা এটা আগের নিয়ম ছিল আর বর্তমানে কিন্তু এই নিয়মটা আর নেই বর্তমান নিয়ম হচ্ছে তুমি যদি এ প্লাসও পাও ইম্প্রুভমেন্ট দেওয়ার পরে তুমি এ প্লাসে তোমাকে রেজাল্ট দেওয়া হবে ঠিক আছে তারপরে সিডি ইম্প্রুভমেন্ট পরীক্ষার গ্রেড উন্নতি করতে না পারলে সাবজেক্ট সিজিপি আগে আগেরটাই থাকে অনেক সময় কি মনে করে যে ভাই আমি সি এবং ডি মনে করে একটা সাবজেক্ট আমি সি পাইছি তো সি পাওয়ার পরে পরীক্ষা দিয়ে তোমার কি আসছে ওই সাবজেক্টটাতে পরবর্তী দেখা গেছে যে এ পাসছে হ্যাঁ আগে ছিল তোমার সিগ্রেট সেখান থেকে পরীক্ষা দিয়ে তোমার এ পাস তাহলে কি ওই সাবজেক্টটা ফেল আসবে ফেল না যেহেতু রেজাল্ট বাড়েনি সো আগের সিগ্রেটটাই তোমার বহাল থাকবে অর্থাৎ রেজাল্ট তখনই পরিবর্তন হবে যখন তোমার রেজাল্টটা আগের থেকে ভালো হবে ঠিক আছে ভালো যদি না হয় তোমার রেজাল্ট যেটা আগে ছিল সেটাই থাকবে তারপরে এফ গ্রেড এর ইম্প্রুভমেন্ট পরীক্ষার ফল তুমি যা ফল করবে তাই দেওয়া হবে ঠিক আছে এখন এসে দেখো যে তোমাকে এই যে এই কোর্সে যে নিয়মগুলো বললাম এইটা রোধে তোমাকে কি করতে হবে এইটা রোধে যা তোমাকে করতে হবে যে ইম্প্রুভমেন্টের পড়া করতে গিয়ে যদি তোমার অন্য বর্ষের খারাপ হয় তার দায়ভার কিন্তু কেউ নিবে না সো তোমাকেই নিতে হবে এই জন্য তোমাকে চেষ্টা করতে হবে হ্যাঁ যে একবারে যাতে তুমি পাশ করতে পারো সবচেয়ে বড় একটা ফ্যাক্টর হচ্ছে যে ইম্প্রুভমেন্ট যখন একটা পরীক্ষা থাকে না একটা স্টুডেন্টের ওই স্টুডেন্টটার উপরে একটা মেন্টালি প্রেশার ক্রিয়েট হয় হ্যাঁ একটা মানসিক চাপে সে ভুগবে দেখো একের সঙ্গে দুইটা ইয়ারের পড়া কিন্তু এটা একটু কঠিন হয়ে যায় সো তুমি কি করবা তুমি চেষ্টা করবে একবারে যেভাবে পাস রেজাল্ট নিয়ে আসতে হবে প্রত্যেকটা সাবজেক্টে তারপরে যদি ভালো করার ইচ্ছা থাকে সেটা তোমার তো তখন একটা চাপ থাকবে না ঠিক আছে না কারণ তুমি তো পাস হয়ে আসো এরপরে সিরিয়াসলি এক্সাম দেবেন যাতে কোনো বিষয় ফেল না করেন এটা আমি তোমাদেরকে বারবার বোঝাতে চেষ্টা করতেছি যে তোমাকে অবশ্যই সিরিয়াসলি এক্সাম দিতে হবে হ্যাঁ সিরিয়াসলি এক্সাম দিলে তুমি অবশ্যই পাস করবে আমি গত ভিডিওতে যেটা লাস্ট আমার ভিডিও আপলোড করেছি সেই ভিডিওতে দেখেছি যে একটা স্টুডেন্ট কেন অনার্সে ফেল করে কোন কোন বিষয়ের কারণে এবং আমি সেটা একটা জিনিস তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তুমি যদি একটু সিনসিয়ার হও একটু মনোযোগ সহকারে যদি পড়াশোনা করো তাইলে কোনোভাবেই অ্যাটলিস্ট তোমার ফেল আসার কথা না আমি বলছি না যে তুমি এ প্লাস পাবে আমার নিয়মগুলো ফলো করলে আমি বলছি না কিন্তু আমার নিয়মগুলো যদি তুমি ফলো করো অ্যাটলিস্ট সবগুলো সাবজেক্টে তুমি পাস রেজাল্ট নিয়ে আসতে পারবে এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এর জন্য কী করতে হবে দেখো আমাদের প্রত্যেকটা বর্ষের প্রত্যেকটা ডিপার্টমেন্টের আমরা শর্ট সাজেশান তৈরি করি এই শর্ট সাজেশানগুলো যদি তুমি ফলো করো ইনশাল্লাহ আমাদের সাজেশান থেকে হ্যাঁ নাইনটি পারসেন্ট বলবো না এইটি পার্সেন্টটা বলবো না তো মিনিমাম সেভেন্টি পার্সেন্ট মাস্ট বি কমন পাবে সেভেন্টি পার্সেন্ট একটা কোয়েশ্চিন একটা শর্ট সাজেশান থেকে কমন পাইলে আর তোমার কি লাগে বলো হুম এর সাথে আমাদের ফার্স্ট ইয়ারে যারা ভিডিওটি দেখছো তাদেরকে আমি বলবো বিকল্প কিছু ঠিক আছে ভর্তি হয়ে যাও দু হাজার তেইশ সালের এক্সামের জন্য আশা করছি তোমার যদি এখনো পর্যন্ত কোনো কিছুই না পড়ে থাকো হ্যাঁ এখন যদি পড়াশোনা শুরু করো তারপর তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা এই এক্সাম ব্যাসের মাধ্যমে কারণ আমাদের অভিজ্ঞ টিচারদের গাইডলাইন মতো পড়াশোনা করো দেখবা ভালো কিছু হবে তো সবাই ভালো থাকো আশা করছি আমি যেটি তোমাদেরকে আজকের ভিডিওতে আলোচনা করতে চেয়েছি সেটা সঠিকভাবে তোমাদেরকে বুঝাতে পেরেছি এবং তোমরা বুঝেছ তারপরে যদি কোনো বিষয় না বুঝতে পারো এই যে ড্রপ আউট কিংবা বিভিন্ন বিষয়গুলি যেগুলো আলোচনা করা হলো তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করবো সবাই ভালো থাকো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো